गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल अवकाशे देवजानी। आमी देवजानी, आज आमी शेयर करब एकटा निरामिष रेसिपी। बुझतेई पारछो एटा ब्रोकोली, ब्रोकोलीर एकटा तरकारी बानाबो जेटा भात रुटी परोटा सबकिछुर साथे खावा जाए। चलो तार जोन्नो कि कि लागछे देखे नी। लागछे ब्रोकोली, डुमो डुमो केटे रखा आलू, टमेटो, काँचा लंका और कड़ाईशुटी बा मटरशुटी, और एर साथे लागछे एकटु जीरा गुड़ो, रोस्टेड जीरा गुड़ो, पाँच फोड़न और शुकनो लंका। प्रथमे कड़ाईते नून हलुद दिए टकबक करे जखन जलटा फुटबे तखन ई सब्जीगुलो माने ब्रोकोली, आमी ब्रोकोलीर पाता डाँटा एगुलो सफ्ट ছিল তাই জন্য আমি ওর মধ্যে সব দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটাকে জল ঝরিয়ে নিতে হবে। চলো রান্নাটা স্টার্ট করি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, ব্রোকলিটা এমনিই করা যেত কিন্তু ওর যে পাতাটা ডাঁটাটা এত নরম ছিল ওটাকে আর বাতিল করতে ইচ্ছা করলো না, তাই জন্য আমি এর মধ্যে দিয়েই একেবারে বানিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, তেল ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এবারে এর মধ্যে আলু দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লালচে লালচে করে ভাজা হবে। এর মধ্যে গাজর দিতে পারো, আমি গাজরটা দিলাম না। আলুটা ভালোভাবে ভাজা হোক। দেখো আলু ভাজা হয়ে গেছে অনেকটা। একটু ফাঁকিবাজি রান্না করছি, আলুগুলো আর ভেজে তুললাম না, ওর মধ্যেই অন্যান্য জিনিস দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর এই কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই জন্যই ওর মধ্যেই দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা টমেটো কুচিগুলো একটু নরম হোক, আর মশলাটা এর মধ্যেই মানে টমেটোর রসেই আলুটা বেশ নরম হয়ে যাবে। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা যদি আগে তেলের মধ্যে দিতাম তাহলে ফটফট করে ফাটতো। দিয়ে দিলাম হলুদ, তাই জন্য টমেটো আর হলুদ দিলে ওই মটরশুঁটিটা আর ফাটে না। দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এই রান্নাটাও চটজলদি হয়ে যায়। আমি খুব চটজলদি রান্না করতে পছন্দ করি, যেন চটজলদি হবে কিন্তু টেস্টি যেন হয়, তো সেভাবেই আমি চটজলদি রান্না করি। দিয়ে দিলাম চিনি, নিরামিষ তরকারিতে তো চিনি দিলে ভালো লাগে, চিনিটা আর একটু আগে দিলে ভালো হতো, আরও একটু সুন্দর কালার আসতো। ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে মশলার সাথে, আর ওদিকে ব্রোকলিটা জল ঝরাতে দিয়েছি। জলটা কিন্তু ফেলা যাবে না, জলটা কিন্তু আমরা তরকারিতে দেব। দেখো ব্রোকলিটা দিয়ে দিলাম, এর মধ্যে এই মশলাটা মিক্সিং করতে হবে ভালো করে। ব্রোকলিটা ভেজেও করা যায়, তখন এই পাতা ডাঁটা দেব না, পাতা ডাঁটা দিয়েছি বলে ব্রোকলিটাও ওর সাথে একটু জলে ভাপিয়ে নিয়েছি, নাহলে ব্রোকলিটা এত সফট হয় মানে ফুলকপি থেকেও সফট হয়, কষতে কষতেই নরম হয়ে যায়। দিয়ে দিলাম ব্রোকলির ভাপানো যে জলটা, সেদ্ধ জলটা, সেইটা ওটা কিন্তু ফেলা যাবে না, ব্রোকলিতে তো অনেক উপকার আছে, অনেক ভিটামিন আছে।
ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে মশলা টশলাগুলোও ভালো তরকারির অন্যান্য জিনিসে ঢুকে আবার নরমও হয়ে যায়। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলি তো খুবই সফট, ওটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমার ব্রোকলির তরকারি রেডি। এটা রুটি, তরকারি, লুচি, পরোটা সবার সাথেই খাওয়া যায়। শীতের সময় ব্রোকলিটা দারুণ টেস্ট লাগে কিন্তু, তোমরা কিন্তু এটা বাড়িতে বানিও। আবার চলে আসবো আমি অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো।